আর হাতে মাত্র 4 ঘন্টা তারপরে ঘূর্ণিঝড় দাপট দেখাবে মানে ডানার দাপটের কথা বলছি আর তার প্রভাব এই পশ্চিমবঙ্গে কতটা পড়বে কোথায় কোথায় পড়বে সেই দিকেই নজর রয়েছে এখন প্রত্যেকের বড়সড় দুর্যোগের মুখে বাংলা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঘনীভূত হতে শুরু করেছে ইতিমধ্যেই ডানার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে বৃহস্পতিবার সকালে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ডানা এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টা 120 কিলোমিটার হতে পারে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীরা যতটুকু নিশ্চিত হতে পেরেছেন ওড়িশা উপকূলের পুরী থেকে সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলেছেন শোনাব আপনাদের গতকাল যে অতি গভীর নিম্নচাপ আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ছিল সেটা আজ সকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে আর সকাল 5:30টার সময় আর এখন এর অবস্থান আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরেই আছে এই ঘূর্ণিঝড়ের নাম দানা এটা আমাদের সাগর আইল্যান্ড থেকে সাগরদ্বীপ থেকে সকাল 1:30টার অবজারভেশনে 600 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দূরে রয়েছে 600 কিলোমিটার দূরে আর এটার এখন আমাদের পূর্বাভাস হলো উত্তর পশ্চিম দিকে এটা অগ্রসর হবে আর আগামী কালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখ আগামীকালই উপকূল অঞ্চল বা উপকূল ভাগ অতিক্রম করবে এটা আমাদের ওড়িশা উত্তর ওড়িশা আর পশ্চিমবঙ্গ উপকূলে যেটা আমাদের বলা হয়েছিল পুরী আর সাগরদ্বীপের মাঝে সেটা আমাদের আরও স্পেসিফাই করা হয়েছে যেটা এরিয়াটা হচ্ছে আমাদের ভিতরকণিকা ওড়িশাতে আর ধামারা এর কাছাকাছি কোনো এলাকায় আমাদের এটা যেটা স্থলভাগে আমরা পৌঁছাবে যে এরিয়াটা সেটা হচ্ছে এই কাছাকাছি আর টাইমটা হচ্ছে আপনার 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে যেটা বলা হয়েছিল আগেই স্থলভাগ স্পর্শ করার সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ গতিবেগ 100 থেকে 110 যেটা আগেই বলা হয়েছিল দমকা হয় 120 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেটা আমাদের সতর্কতা দেওয়া রয়েছিল ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত উপকূল অঞ্চলের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সেই একই রকম সতর্কতা রয়েছে সকাল থেকে দক্ষিণবঙ্গে জেলা জেলায় বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া এর প্রভাবে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বুধবার থেকেই দীঘা সমুদ্র উত্তাল পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে শুক্রবারের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দু এক জায়গায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই ঘূর্ণিঝড়ের কারণেই মৎস্যজীবীদের 23 থেকে 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা এখনও সমুদ্রে রয়েছেন তাদের আগে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা এবং হলদিয়া বন্দরকে সাবধান করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কাঁচামাটির বাড়ি ক্ষতি হতে পারে গাছপালা উপড়ে যেতে পারে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে জলোচ্ছ্বাসের ফলে মাটিবাঁধ ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে ফেরি সার্ভিস বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে উপকূলের বিপজ্জনক বাড়িতে যারা বসবাস করছে তাদেরকেও পাকা বাড়িতে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় 120 কিলোমিটার সর্বোচ্চ 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের কলকাতাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দু এক পশটা ভারী বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি এবং
ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ কি বলেছেন শোনাব আপনাদের। যেটা বাতাসের গতিবেগের সতর্কতা দেওয়া হয়েছিল সে একই সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে, সব থেকে বেশি 100 থেকে 110 দমকা হয় 120। তারপরে আমাদের পাশের দুটো জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আর তাছাড়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকবে, এখানে 70 থেকে 80 দমকা হয়, 90 বা 100 কোনো জায়গায়। আর বাকি যে জেলাতে রয়েছে বা কোথাও, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতে মূলত 60 থেকে 70 দমকা হয় 80 যেতে হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও যে সতর্কতা সে জেলাগুলোতে আমি আগেই বলেছি একই রয়েছে। আর এর সঙ্গে আরেকটা যেটা আমাদের এখন নতুন হয়েছে সেটা হচ্ছে আজ সকালে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জলোচ্ছ্বাস, স্টর্ম সার্জ যেটা আমরা বলি, সেটা পূর্ব মেদিনীপুর জেলা, দীঘা বা ওই উপকূল অঞ্চলে, ওখানে 1 মিটার থেকে 2 মিটারের মাঝামাঝি হওয়ার, 1 থেকে 2 মিটার হওয়ার সম্ভাবনা আছে। আর সুন্দরবন বা সাউথ চব্বিশ পরগনার এতে 0.5 থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে। তাছাড়া পোর্ট, যেমন আমি বলেছিলাম যে আমাদের পোর্টের ওয়ার্নিং আস্তে আস্তে আপগ্রেড করা হবে, সেটা এখন আমাদের যেহেতু স্থলভাগে স্পর্শ করার জায়গাটা মোটামুটি বলা হয়েছে, তাতে আমাদের পোর্টের আমাদের ঘূর্ণিঝড় যেটা সেটা পোর্টকে ডান দিকে রেখে যাবে, সো সেজন্য আমরা গ্রেট ডেঞ্জার যেটা আমরা বলি গ্রেট ডেঞ্জার নাইন আমরা আমাদের হলদিয়া আর হলদিয়া আর পোর্টে জারি করা হয়েছে এতে। আর এর সঙ্গে আমাদের সেকশনাল সিগন্যাল যেটা 3 না 3 দেওয়া রয়েছে, যেটা বাতাসের গতিবেগের সতর্কতা দেওয়া হয়েছিল। বড়সড় দুর্যোগের মুখে বাংলা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঘনীভূত হতে শুরু করেছে। ইতিমধ্যেই ডানা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে। বৃহস্পতিবার সকালে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ডানা। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় 120 কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীরা যতটুকু নিশ্চিত হতে পেরেছেন, ওড়িশা উপকূলের পুরী থেকে সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।